Hello dear student, today we discuss about the solubility product বা দ্রাব্যতা কি। দ্রাব্যতা নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তাহলে আসা যাক, দ্রাব্যতা আসলে কাকে বলায়? কোন নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে এবং এই দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে ওই দ্রবের দ্রাব্যতা বা সলুবিলিটি বলে। সাধারণত আমরা একটা পাত্র নেই, এই পাত্রে 100 গ্রাম দ্রাবক দিলাম বা পানি দিলাম এবং এই পাত্রে যে পরিমাণ দ্রব্য দিলে এই দ্রব্যটা সম্পৃক্ত দ্রবণ হবে, এই দ্রব্যটা সম্পৃক্ত দ্রবণ হবে, সেই দ্রব্যকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তাহলে যে দ্রব্যটা দেব তাকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। এই দ্রাব্যতাকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়, এস বা সলুবিলিটি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি সাধারণত এস ইকুয়াল টু 100 m বিয়োগ m মাইনাস m। 100 m এখানে এখানে ছোট হাতের m হলো দ্রবের ভর, দ্রবের ভর, এবং বড় হাতের এম হলো দ্রবণের ভর, দ্রবণের ভর। এবং এম মাইনাস এম বলতে এখানে সাধারণত দ্রাবকের ভরকে, কারণ দ্রবণের ভর থেকে আমরা দ্রাবকের দ্রব্যের ভর বিয়োগ করলে দ্রাবকের ভর পাই। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা সহজে আমরা দ্রাব্যতা বা সলুবিলিটি আমরা বের করতে পারি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ কি পারি, আমাদের দ্রাব্যতা দ্রাব্যতা এস ইকুয়াল টু আমরা লিখতে পারি গ্রামে প্রকাশিত, গ্রামে প্রকাশিত, গ্রামে প্রকাশিত দ্রবের ভর, দ্রবের ভর ভাগ গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর এবং এর সাথে 100 গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দ্রাব্যতা সম্পর্কে জানলাম যে দ্রাব্যতা হলো গ্রামে প্রকাশিত দ্রবের ভর এবং গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর, এবং উপরে 100 গুণ করলে আমাদের দ্রাব্যতাটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে দ্রাবক ও দ্রাবকের কণা, দ্রব্য ও দ্রবের কণা এবং দ্রবণের কণা দেখানো হয়েছে। দ্রাব্যতা সাধারণত কিছু নিয়ামকের উপর নির্ভরশীল। এই দ্রাব্যতাটা নিয়ামকগুলো আমরা যদি দেখি, তাহলে দ্রাব্যতা বিভিন্ন নিয়ামকের উপর নির্ভরশীল। নিয়ামকগুলো হলো দ্রাবকের প্রকৃতি, অর্থাৎ আমি যে দ্রাবকে দ্রব্যটি মেশাতে চাচ্ছি সেই দ্রাবকের প্রকৃতির উপর মূলত দ্রাব্যতাটা নির্ভরশীল। দ্রবের প্রকৃতি, দ্রবের প্রকৃতির উপরও নির্ভরশীল চাপের ও তাপমাত্রার প্রভাব, এই দুটো প্রভাবের উপরে। আমরা এক এক করে একটু দেখি দ্রাবকের প্রকৃতি বলতে সাধারণত কি বোঝায়। সাধারণত আমরা সকল দ্রাবক ধরলাম, এই পাত্রে একটা দ্রাবক নিলাম, এখন সকল দ্রব্য কিন্তু সকল দ্রব্য সকল দ্রাবকে কিন্তু দ্রবীভূত হয় না। আমি যে কোনো একটা দ্রব্য নিয়ে যে কোনো দ্রাবকে দ্রবীভূত করবে এটা কিন্তু সম্ভব না বা পসিবলও না, কারণ আমরা সাধারণত জৈব যৌগ। আমরা যদি এখানে কার্বন টেট্রাক্লোরাইড জৈব যৌগ নেই, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড জৈব যৌগে শুধুমাত্র কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত মানে জৈব যৌগই দ্রবীভূত হওয়া সম্ভব, এবং অজৈব যৌগ নিলে সেখানে অজৈব যৌগ দ্রবীভূত হওয়া সম্ভব। কখনো জৈব যৌগে অজৈব যৌগ বা অজৈব যৌগে জৈব যৌগ দ্রবীভূত হওয়া সম্ভব না। যেমন আমি পানিতে, পানি একটা অজৈব যৌগ, এখানে আমি কেরোসিন মিশাচ্ছি, কেরোসিন একটা জৈব যৌগ, কেরোসিন যেটা কখনো মিশবে না, কেরোসিন কখনো মিশবে না, অর্থাৎ জৈব যৌগের সাথে অজৈব যৌগ বা অজৈব যৌগের সাথে অজৈব যৌগই মিশবে। কিন্তু এই দ্রাবকের প্রকৃতি সাধারণত নির্ণয় করতে হলে
এই জন্য আমাদের দ্রাব্যতা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। এই জন্য আমাদের একটা কথা আছে, লাইক ডিজলভ লাইক, লাইক ডিজলভ ভিইডি ডিজলভ লাইক, অর্থাৎ লাইক ডিজলভ লাইক বলতে যে যে প্রকৃতির যৌগ সেখানে সেই প্রকৃতির যৌগকে মেশানো যায়। এটা কি বাংলা এইভাবে বলা যায়, রতনে রতন চেনে, কারণ তুমি জৈব যৌগে জৈব যৌগ দ্রবীভূত করতে পারবা এবং অজৈব যৌগে অজৈব যৌগই দ্রবীভূত করতে পারবা। তাহলে আমাদের দেখতে হবে যে দ্রাবকের প্রকৃতির, সাধারণত দ্রাবকের প্রকৃতির উপর জৈব যৌগের দ্রাবতা নির্ভরশীল। তুমি জৈব যৌগে কেবল জৈব যৌগই দ্রবীভূত করা সম্ভব, আর অজৈব যৌগে অজৈব যৌগই দ্রবীভূত করা সম্ভব। তাহলে দ্রাবকের প্রকৃতি দেখলাম, আমরা একটু দেখি দ্রবের প্রকৃতি, দ্রবের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে। দ্রবের প্রকৃতির উপরও সাধারণত দ্রাব্যতা নির্ভর করে, কারণ আমি যে কোনো একটা পাত্রে আমি যদি আমি এই পাত্রটায় যদি একই পরিমাণ দ্রব্য নেই, যেমন আমি 100 মিলি পানি নিলাম, 100 মিলি পানি নিলাম, এই 100 মিলি পানিতে আমি যদি সাধারণত সোডিয়াম সালফেট, সোডিয়াম Na2SO4, সোডিয়াম বাইসালফেট, আমি যদি সোডিয়াম সালফেট দ্রবীভূত করি, সেক্ষেত্রে সোডিয়াম সালফেট সেখানে দ্রবীভূত হবে 6 গ্রাম। ওই একই যৌগে আমি যদি পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করি, তাহলে সেখানে কিন্তু দ্রবীভূত হবে মাত্র 13 গ্রাম। আমি যদি ওই একই পাত্রে ওই একই দ্রাবকে আমি যদি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করি, তাহলে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। তাহলে দেখা যাচ্ছে যে দ্রাবক কিন্তু একই, কিন্তু দ্রবের প্রকৃতির উপর নির্ভর করছে। সোডিয়াম সালফেট দ্রবীভূত হচ্ছে 6 গ্রাম, পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হচ্ছে 13 গ্রাম, সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হচ্ছে 36 গ্রাম। তাহলে দ্রবের প্রকৃতির উপরে দ্রাবতা নির্ভর করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সহজে বুঝতে পারলাম যে দ্রবের প্রকৃতির উপরও আমার দ্রাবতা নির্ভরশীল। এরপরে আসা যাক আমাদের চাপের প্রভাব। চাপের প্রভাবে দ্রাবকের প্রকৃতি বা দ্রাবতা খুবই নির্ভরশীল। আমরা সাধারণত যে কোকা কোলা বা স্প্রাইট বা ফান্টা খাই, আমরা যখন বোতলের মুখ খুলি, তখন দেখো আমরা যে কোকা কোলা বা ফান্টা খাই, তখন আমরা যখন এই বোতলের যখন কর্কটা খুলে ফেলি, তখন কিন্তু বুদবুদ আকারে বুদবুদ আকারে গ্যাস বেরোয়, অর্থাৎ এই গ্যাসটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে দেখা যাচ্ছে যখন বোতলটির সিপি লাগানো থাকে, তখন অনেক চাপে আবদ্ধ থাকে বোতলটি, এবং তোমরা দেখবে ওই বোতলটা চেপে বসানো যায় না, ওই বোতলটা চেপে নরম করা যায় না, অর্থাৎ অনেক চাপ প্রয়োগ করা থাকে সেখানে, যার কারণে ওখানে দ্রবীভূত থাকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে চাপ যখন বেশি থাকে বা চাপ যত বাড়ানো হয়, তত কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা বাড়ে। যখন চাপ কমে যায়, অর্থাৎ বোতলটা সিপে খুলে ফেলা হয়, তখন চাপটা কমে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইডের যে দ্রাব্যতাটা ওর ভিতরে ছিল কার্বন ডাইঅক্সাইড সেটা বেড়ে যায়। তাহলে চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, দ্রাব্যতা বাড়ে, এবং চাপ কমালে দ্রাব্যতা কমে, চাপ কমালে দ্রাব্যতা কমে। তাহলে দেখলাম চাপের প্রভাবে, আমরা দেখলাম যে একটি একটি দ্রাবকের মধ্যে যদি চাপ বাড়ানো হয়, তাহলে তার দ্রাব্যতা অবশ্যই বাড়বে, এবং চাপ যদি কমিয়ে ফেলি, তাহলে দ্রাব্যতা কমে যাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি তাপমাত্রার প্রভাব। তাপমাত্রার প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, কারণ কোনো একটি পদার্থের ভেতরে তাপমাত্রা, যদি কোনো একটি দ্রাবকের ভেতরে যদি তুমি তাপমাত্রাটা বাড়াও, অর্থাৎ যে কোনো দ্রাব্যতা, আমরা এখন দেখি তাপমাত্রার প্রভাব। এই তাপমাত্রার প্রভাবে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে ধরলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা এ, এটা বি, এটা সি, আমার তিনটা একই দ্রাবক তিনটা পাত্রে নিলাম, এবং প্রত্যেক পাত্রে 100 মিলিলিটার করে পানি আছে, প্রত্যেক পাত্রে 100 মিলিলিটার করে পানি আছে। এখন আমি এই মাঝখানের পাত্রটায় 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ মিশালাম, মিশিয়ে সুন্দর করে নাড়ালাম, নাড়ালে সেটা সুন্দরভাবে সর্বোচ্চ গুলে যাবে, আর 1 গ্রামও এর ভেতরে যাবে না। বা তাহলে এই যে পরিমাণ দ্রব্য, খেয়াল করতে হবে যে সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ পরিমাণ কিন্তু এখানে দ্রবীভূত আছে, সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ পরিমাণ এই 100 মিলি এই দ্রাবকে দ্রবীভূত আছে,
ফলে এখানে দ্রবণটা তৈরি হয়েছে, এই দ্রবণটা হলো সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। এখন আমি এই পাত্রটাতে আমি 38 গ্রাম সোডিয়াম ক্লোরাইড গুললাম, গোলার ফলে দেখা গেল এখানে কিন্তু আর গুলছে না, বা এখানে আর আর এখানে নিচ্ছে না, এখানে আর নিচ্ছে না, ফলে এখানে তলা হিসেবে কিছু দানা তলায় পড়ে থাকলো। এবং আমি যখন এই সম্পৃক্ত দ্রবণটা তৈরি করলাম, এই সম্পৃক্ত দ্রবণটা আমি যদি ফ্রিজে রাখি, অর্থাৎ যদি একে ঠান্ডা করি, ঠান্ডা করি, তাহলে কি ঘটনা ঘটবে? সাধারণত ফ্রিজে রাখলে আমরা এই তলানি পড়তে দেখব, কারণ এর দ্রাবকতা হ্রাস পাবে। তাহলে 100 মিলিলিটার সলিউশনে দ্রবণে আমরা যখন ঠান্ডা করছি, তখন কিন্তু এটি ফ্রিজে রাখলে এটির তলানি পড়ছে, অর্থাৎ এর দ্রাবকতাটা হ্রাস পাইছে। তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা আমি যদি কমাই, তাহলে দ্রাবকতাটা হ্রাস পাচ্ছে। একইভাবে আমি যদি এই যৌগটার কথা বলি, এই যে 38 গ্রাম আমরা সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করছিলাম, এটিকে আমি হিট দিলাম, উত্তপ্ত করলাম। উত্তপ্ত করার পরে আস্তে আস্তে আমরা নাড়ানে দিয়ে নাড়তে থাকলাম। যখন উত্তপ্ত করলাম এবং নাড়াতে থাকলাম, তখন দেখলাম এর তলানিটা ভ্যানিশ হয়ে গেছে, এর তলানিটা আর নেই, অর্থাৎ এর দ্রাবকতাটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ এটুকু গুলে গেছে। তাহলে টেম্পারেচার বাড়ালে তাপমাত্রা, বা তাপমাত্রা বাড়ালে দ্রাবকতা বাড়ে, এবং তাপমাত্রা কমালে দ্রাবকতাটা কমে। তাহলে আমাদের এখানে উপনীত হওয়া যায় যে তাপমাত্রা বাড়ালে, দ্রাবকতা বাড়ে, আর তাপমাত্রা কমালে দ্রাবকতা কমে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ইয়ে হিসেবে দেখতে পারবে, তোমরা যদি লবণকে তোমরা গুলতে থাকো, যত যদি তাপমাত্রা বাড়াও বেশি পরিমাণ লবণ গুলে যাবে, যদি তাপমাত্রা ঠান্ডা পানিতে কিন্তু কম পরিমাণ লবণ গুলবে। তাহলে তোমরা যদি গরম পানিতে কোনো যে পরিমাণ লবণকে গুলতে পারবে, ঠান্ডা পানিতে কিন্তু সেই পরিমাণ লবণকে গুলতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে তাপমাত্রা যতই বাড়াবে তোমার দ্রাবকতা বাড়বে, এবং তাপমাত্রা তুমি যতই কমাবে দ্রাবকতাটা কমে যাবে। এখন আমাদের টপিকস হলো সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ কি, এবং অতিপৃক্ত দ্রবণ কি। সম্পৃক্ত দ্রবণ কি, অসম্পৃক্ত দ্রবণ কি, এবং অতিপৃক্ত দ্রবণ কি। সাধারণত এই পরীক্ষার জন্য আমরা তিনটা পাত্র নেই, তিনটা পাত্র নিলাম, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, তৃতীয় পাত্র, এবং প্রত্যেকটা পাত্রে সেই 100 মিলিলিটার পানি দিলাম, 100 মিলিলিটার পানি দিলাম, 100 মিলিলিটার পানি দিলাম, পানি পানি পানি, অর্থাৎ তিনটা পাত্র এ বি সি 100 মিলিলিটার করে পানি দিলাম। এখন আমি এই বি পাত্রে সেই আগেরটার মতো এখানে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশালাম, ফলে এর ভেতরে যে দ্রবণটা হলো সেটা হলো সম্পৃক্ত দ্রবণ। যে এখানে আর একটি দানা দিলে তলানি পড়বে, অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ দ্রব কোনো একটি দ্রাবকে দ্রবীভূত থাকে, সর্বোচ্চ মানে এখানে আর এক দানাও গুলবে না, এই যে সর্বোচ্চ দ্রব ধারণকারী যে দ্রবণটা তাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ, যার একটি দানা দিলে সে তলানি পড়বে। কিন্তু আমি যদি এখানে 30 গ্রাম দিয়ে রাখি, বা 32 গ্রাম দিয়ে রাখি, অর্থাৎ এখনো 2 গ্রাম কিন্তু এ গ্রহণ করতে পারবে, তাহলে এ আরো 2 গ্রাম গ্রহণ করতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ না, তাহলে এটি হলো অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ আরো কিছু দ্রব এ গ্রহণ করতে পারবে, গ্রহণ করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারবে। এবং আমি যদি এখানে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করি, 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে দেখতে হবে এখানে তলানি পড়ে যাবে কিছু, অর্থাৎ এই দ্রবণটা সর্বোচ্চ পরিমাণ দ্রব সে গ্রহণ করার পরেও আরো কিছু তলানি পড়ে গেছে, অর্থাৎ এতটুকু গ্রহণ করতে পারছে না। যে দ্রবণে সাধারণত তলানি পড়ে সেই দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ। ওকে, তাহলে আমরা দেখলাম সম্পৃক্ত দ্রবণ হলো সর্বোচ্চ যে পরিমাণ দ্রব একটি দ্রাবক ধারণ করতে পারে, ধারণ করে যে দ্রবণ তৈরি করে তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। সম্পৃক্ত দ্রবণের চেয়ে কম পরিমাণ দ্রব যদি কোনো দ্রাবক ধারণ করে দ্রবণ তৈরি করে তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে।
যদি সম্পৃক্ত দ্রবণের চেয়ে অধিক পরিমাণ দ্রব্য ধারণ করে তলানি পড়ে তখন তাকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা সলিউশন করব। আমরা একটু দেখি আমাদের প্রবলেমটা কি বলছে। যেখানে বলা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ আমরা জানি দ্রাবতার ক্ষেত্রে টেম্পারেচারটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ টেম্পারেচারটা এখানে কাজে লাগে না, সেটা নির্দিষ্ট মান প্রত্যেকটার ক্ষেত্রে নির্দিষ্ট থাকবে। অঙ্কের ক্ষেত্রে আমাদের আপাতত লাগছে না। এত তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণ বলতে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য সেখানে দ্রবীভূত আছে বুঝতে হবে, 25 গ্রাম দ্রব্য সেখানে দ্রবীভূত আছে, তাহলে ওই তাপমাত্রার দ্রাবতা নির্ণয় করো। আমরা জানি দ্রাবতা নির্ণয়ের সূত্র, আমরা এক্স ইকুয়াল টু 100 m এবং m মাইনাস m, m দ্রাবতা নির্ণয়ের সূত্র। আমরা এখানে যদি এখানে আমাদের ডাটাগুলো আমরা লিখে ফেলি, এম হলো দ্রবের ভর, এম হলো এম সমান সমান দ্রবের দ্রবের ভর, এবং এই দ্রবের ভরটা হলো 25 গ্রাম যেটা দেয়া আছে, এবং বড় হাতের এম হলো দ্রাবকের, এটা হলো দ্রবণের ভর, দ্রবণের ভর। কিন্তু এখানে কিন্তু এত গ্রাম সম্পৃক্ত দ্রবণে কথা উল্লেখ আছে, অর্থাৎ দ্রবণের ভর বলতে আমার এখানে 150 গ্রামই হবে। আমার বের করতে হবে দ্রাবতা, এটা বের করতে হবে, অর্থাৎ দ্রাবতা এস ইকুয়াল টু হট বের করতে হবে। তাহলে আমরা জাস্ট এই সূত্রে আমরা বসিয়ে দিতে পারি, আমাদের 100 × 25 গ্রাম, দেন 150 - 25 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2500 ভাগ 125, এবং এখানে ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে 20 আমাদের দ্রাবতাটা দ্রাবতা পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই পাত্রের বা ওই তাপমাত্রায় দ্রব্যটির দ্রাবতা হলো 20 20। সাধারণত দ্রাবতার একক মোল পার লিটার হয়, যেহেতু এই ক্ষেত্রে যেহেতু আমার এখানে মোল পার গ্রাম গ্রাম কেটে গেছে, অর্থাৎ এই এই ক্ষেত্রে দ্রাবতার কোনো একক নেই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশনটা একটু দেখব। দ্বিতীয় যে প্রবলেমটা সেটা আমরা একটু দেখি। খেয়াল করো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে ও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন দ্রবের দ্রাবতা যথাক্রমে 40 ও 60। একটু খেয়াল করো, একটু আগে যেটা আলোচনা করলাম যে তাপমাত্রা যখন 25 ডিগ্রি ছিল তখন সে 40 ছিল দ্রাবতা, যখন তাপমাত্রাটা বাড়ানো হয়েছে দ্রাবতা কিন্তু 60 হয়ে গেছে, অর্থাৎ দ্রাবতা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেড়ে গেছে। বলা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, আমি আবারও বললাম যদি সেই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রবণকে, যে আমার এই দ্রবণটা 100 গ্রাম, এর তাপমাত্রা আছে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং এটাকে গোলা হলো, এটাকে ফ্রিজে রাখলে দেখা যাচ্ছে তাপমাত্রা, ফ্রিজের তাপমাত্রা যখন 20 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন কিছু তলানি পড়বে। প্রশ্ন হলো কত গ্রাম ক্লাসিত হবে, আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু পানি ছিল আমাদের আগে বের করে নিতে হবে, কারণ আমাদের যেহেতু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবতা হলো 60, এই 60 দ্রাবতা, আবার এখানে আমার সম্পৃক্ত দ্রবণ আছে, এম এর মান দেয়া আছে, আমরা এখান থেকে এখন বের করে নেব কি পরিমাণ দ্রাবক আছে দ্রবীভূত। তাহলে প্রথমে লিখি আমরা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণটির দ্রাব্যতা এস ইকুয়াল টু 60, এস ইকুয়াল টু 60। তাহলে 35 ডিগ্রিতে দ্রাব্যতা এস ইকুয়াল টু 60, আমরা জানি এস ইকুয়াল টু 100 m ভাগ m মাইনাস এম, এস ইকুয়াল টু 100 m ভাগ m মাইনাস m। এখন জাস্ট আমার দ্রাবতার এখানে আমার কি কি মান দেয়া আছে, এস ইকুয়াল টু অলরেডি দেয়া আছে 60 60, এবং আমার এখানে দ্রবণের ভর m দেয়া আছে, দ্রবণের ভর m হলো দ্রবণের ভর m ইকুয়াল টু 100
দ্রবণের ভর m ইকুয়াল টু 100 গ্রাম, অ্যান্ড আমার দ্রবের ভর যেটা দেওয়া আছে বের করতে হবে, দ্রবের ভর, দ্রবের ভর m ইকুয়াল টু আমরা বের করবো এখানে। তাহলে আমরা একটু দেখি দ্রবের ভর m ইকুয়াল টু কি বলছে, আমরা মানগুলো একটু বসিয়ে দিই, 100 মাইনাস m, এবং আমাদের যে দ্রাবকের যে মানটা এখানে আমরা s এর মান বসিয়ে দিই, s এর মান হলো 60, এবং আমাদের এখানে 100 মাইনাস m, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তাহলে 100 গুণ m অর্থাৎ 100 m ভাগ 100 মাইনাস m, আমরা এখানে ক্যালকুলেট করি একটু, তাহলে এখানে ক্যালকুলেট করলে 6000 মাইনাস 60 m ইকুয়াল টু 100 m, বা তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা যে টপিকস পাচ্ছি, জাস্ট আমরা এখানে m এর মান 160 m ইকুয়াল টু 6000, তাহলে m ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি হলো 37.5 গ্রাম। তাহলে আমরা দ্রবের ভরটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম, 37.5 গ্রাম দ্রবের ভর, অর্থাৎ এই পাত্রে 37.5 গ্রাম, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 37.5 গ্রাম দ্রব ছিল। আমরা এখন দেখব যে যেহেতু 37.5 গ্রাম দ্রব ছিল, এখন ওখানে কি পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে, অতএব দ্রাবক আছে, দ্রাবক সমান সমান 100 মাইনাস 37.5 ইকুয়াল টু 62.5 গ্রাম দ্রাবক সেখানে দ্রবীভূত আছে। আবার আবার আমরা একটু দেখি, আমরা কিন্তু অলরেডি দ্রাবক পেয়ে গেলাম, যে আমার যে পাত্রটা ছিল সেই পাত্রে দ্রাবক দ্রবীভূত আছে 62.5 গ্রাম। এখন আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীতল করলে কত গ্রাম দ্রবক ক্লাসিত হবে, অর্থাৎ আমার কিন্তু এটা ফিক্সড, দ্রাবকটা ফিক্সড। এখন এই দ্রাবকে আমার যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাবকতাটা এখন নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা এখন দ্রাবকতাও আমাদের দেওয়া আছে, তাহলে আবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবকতা কত, দ্রাবকতা এস ইকুয়াল টু 40 40। এখন আমরা সূত্র সাহায্যে জানি এস ইকুয়াল টু 100 এম ভাগ এম মাইনাস এম, আমার কিন্তু এম মাইনাস এম এর মান এখানে দেওয়া আছে, এম এর মান আমাদের বের করতে হবে হট, এস এর মান 40, এবং এম মাইনাস এম অর্থাৎ দ্রাবকের ভর, দ্রাবকের ভর 62.5 গ্রাম। জাস্ট এখানে ডাটাগুলো একটু বসিয়ে দেই, 100 এম ভাগ 62.5 গ্রাম, বা আমরা ক্যালকুলেট করি, এখানে আমরা ক্যালকুলেট করলে এম ইকুয়াল টু পাবো 25 গ্রাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু দেখলাম যে 40 যখন দ্রাবকতা ছিল 40, তখন ওর ভেতরে দ্রব ছিল 25 গ্রাম, কিন্তু আমার পূর্বের অবস্থায় দ্রবর পরিমাণ ছিল, আমার যখন টেম্পারেচারটা ছিল 35, তখন ওর ভেতরে দ্রব ছিল 37.5, তখন দ্রব ছিল 37.5, আর যখন তাপমাত্রা কমানো হবে তখন সে গ্রহণ করতে পারবে 25 গ্রাম, তাহলে অধঃক্ষিপ্ত হবে, অর্থাৎ অধঃক্ষিপ্ত হবে, অধঃক্ষিপ্ত হবে আমার, ঠান্ডা করলে অধঃক্ষিপ্ত হবে আমার, আগে ছিল 37.5 গ্রাম বিয়োগ 25 গ্রাম ইকুয়াল টু আমার অধঃক্ষিপ্ত হবে 12.5 গ্রাম। ওকে, তাহলে আমরা এখান থেকে সহজে আমরা বের করতে পারলাম যে আমাদের সেই অঙ্কটা, যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ দ্রব, অর্থাৎ তাপমাত্রা যদি শীতল করি তাহলে কি পরিমাণ দ্রব ক্লাসিত হবে, আমরা সহজে পেয়ে গেলাম 12.5 গ্রাম। ওকে, আমরা এবার পরের অঙ্কটা একটু দেখি, আমাদের পরের অঙ্কটা, আমাদের পরের অঙ্কটা অনেক ইজি একটা অঙ্ক, তাহলে আমরা দ্রাবকতা সম্পর্কে একেবারে একটা ভালো ধারণা পেতে পারবো। যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.2 আপেক্ষিক গুরুত্বের 50 মিলি সম্পৃক্ত দ্রবণে কোনো পদার্থের 10 গ্রাম দ্রবীভূত আছে, ওই তাপমাত্রায় উক্ত পদার্থের দ্রাবকতা কত,
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে যে টপিকস আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.2 আপেক্ষিক গুরুত্বের কোনো একটি 50 মিলি সম্পৃক্ত দ্রবণে 10 গ্রাম দ্রব দ্রবীভূত আছে, ওই তাপমাত্রার দ্রাবতা কত। আমরা জানি দ্রাবতা নির্ণয়ের সূত্রটা আমরা সহজে জানি, কিন্তু এর আগে আমাদের কিছু কাজ করতে হবে। যেমন এস আমরা জানি সূত্র, দ্রাবতা এস ইকুয়াল টু 100 m ভাগ 100 মাইনাস বড় হাতের m মাইনাস m, এই হলো আমাদের সূত্র। এই এখন আমাদের এখানে কিন্তু দেয়া আছে আয়তন, দেয়া আছে সম্পৃক্ত দ্রবণের আয়তন, দেয়া আছে এখানে ছোট হাতের m অর্থাৎ দ্রবের ভর এখানে দেয়া আছে। অর্থাৎ আমরা ডাটাগুলো একটু লিখে ফেলি, হেয়ার দ্রবের ভর, দ্রবের ভর m ইকুয়াল টু 10 গ্রাম, দ্রবণের ভর, দ্রবণের ভর, আমার স্পেসিফিক ভাবে কিন্তু দ্রবণের কোনো ভর দেয়া নেই, এখানে আয়তন দেয়া আছে। তাহলে দ্রবণের ভর m ইকুয়াল টু আমরা জানি আয়তন গুণ আপেক্ষিক গুরুত্ব, আমরা জানি আয়তন, আয়তন গুণ আপেক্ষিক গুরুত্ব, আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভরটা পেয়ে যাব। আয়তন গুণ আপেক্ষিক গুরুত্ব, আমাদের এখানে আয়তন আছে 50 গুণ আপেক্ষিক গুরুত্ব 1.2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 60 গ্রাম, আমরা কিন্তু 60 গ্রাম পেয়ে যাচ্ছি। এবং আমাদের বের করতে হবে এস এর মান, অর্থাৎ এস ইকুয়াল টু হট, জাস্ট আমরা এখন মানগুলো বসিয়ে দিই এখানে। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই, 100 m বলতে আমার 10 গ্রাম, 10 গ্রাম ভাগ বড় হাতের m অর্থাৎ দ্রবণের ভর হলো 60 গ্রাম বিয়োগ ছোট হাতের m হলো 10 গ্রাম, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলে আমাদের মান হবে 20। অর্থাৎ এখানেও দ্রাবতা হলো 20, সেই প্রথম প্রশ্নের মতো এখানে উত্তরটা 20 বেরোলো। অর্থাৎ আমাদের দ্রাবতা এস এর মান, দ্রাবতা, দ্রাবতা হলো 20। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা দ্রাবতা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে কখনো ভুলবে না। থ্যাংক ইউ সবাইকে।